Arat tatali. Ei tatali arat. নাম ইমদাদুল এই জলসভা প্রতিষ্ঠা আমরা এই বিক্রমালা গাছের আয়োজনে আছি গাছ বিক্রি করতে এর আগে এখানে আসলেন হ্যাঁ এখানে আমরা 13 বছর যাবত স্টল নেই হ্যাঁ তো এবার কেমন আশা করতেছেন আলহামদুলিল্লাহ আশা তো সবাই ভালোই করে কি কি চারা আপনাদের এখানে নিয়ে আসছেন আমাদের এখানে ফল ফুল পাতাবাহার এবং বিভিন্ন শৌখিন জাতীয় গাছ সব ধরনের কিছু সৌদি আরবে আছে কয়দিন থাকবেন এখানে এখানে আমরা 6 দিন ধরে মেলাতে আছি আপনাদের নার্সারির নামটা কি নার্সারির নাম ইমরান নার্সারি আমার নাম চন্দন ই আপনাদের এখানে পাওয়া যায় এখানে কি একটা বংশ এই উপজেলায় টেংডি গোরস্থানের দক্ষিণ পাশে আমার নার্সারি নাম কি নার্সারি সীমা সীমা নার্সারি জি কত বছর যাবত এখানে মেলায় আসেন 17 বছর 17 বছর যাবত কেমন হয় মোটামুটি ভালোই এবার কেমন আশা করতেছেন আল্লাহর কাছে তো ভালোই আশা করতেছি এই কি কি চারা আপনাদের এখানে নার্সারিতে পাওয়া যায় প্রচুর প্রচুর মানে 1000 এর উপর আইটেম আছে আচ্ছা সবচেয়ে বর্তমানে নতুন কি চারা আপনাদের কাছে নতুন রামবুটানটা বেশি ধরতেছে তারপরে অ্যাভোকাডো তারপরে এই তিন ফল মনে করেন যে লঙ্গান এই আমি জানি না এবারে মেলায় কতদিন থাকবেন আপনি 6 দিন 6 দিন তাহলে আপনার নামটা মোহাম্মদ আনোয়ার হোসেন আনোয়ার হোসেন আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান মাশরাফি কোথায় থেকে এসেছেন আপনি আমি এসেছি দামপাড়া থেকে এসেছি কোথায় এসেছেন আমি আজকে এই কৃষি মেলা মাননীয় কৃষি মন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক মহিন্দ্রী মহাদেব উদ্বোধন করেছেন আর আজকে এই মেলাটি তিনি পরিদর্শনে এসেছেন আমি মেলাটি দেখতে এসেছি এবং এই মেলাটি আমি অনেক উপভোগ করতেছি মেলাটি অনেক ভালো লাগতেছে অনেক শিক্ষার্থীরা এসেছে আমাদের পার্শ্ববর্তী উপজেলা পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান মধুপুর সরস্বতী কলেজ স্কুল এবং মধুপুর সরকারি কলেজ কলেজের শিক্ষার্থীবৃন্দ এখানে এসেছে আমরা সবাই মিলে মেলাটি উপভোগ কি কি পরিমাণে চারা আপনারা এখানে পাচ্ছেন এখানে মোটামুটি আমাদের আমি মোটামুটি স্টলগুলো পরিদর্শন করলাম মোটামুটি আমাদের এখানে স্টলে পুরো প্রায় সব ধরনের চারাই পাওয়া যাচ্ছে এখানে অবশ্যই আসলে আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ আসলে এই কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এরকম কৃষি মেলা আমাদের সবসময় প্রয়োজন আমরা মনে করি যে আপনি কি মনে করেন যে আসলে প্রত্যেকটা মানুষ যদি মেলা থেকে একটা করে চারা নিয়ে যায় যদি রোপণ করে তাতে দেশের জন্য উপকার আসবে কিনা হ্যাঁ অবশ্যই অবশ্যই উপকার আসবে কারণ আমরা জানি আমরা এই গাছপালা থেকে আমরা প্রয়োজনীয় যে আমাদের অক্সিজেন সেই অক্সিজেনে পেয়ে থাকি অবশ্যই আমাদের যে বিষাক্ত গ্যাস কার্বন ডাইঅক্সাইড আমরা ত্যাগ করি এটা একটা গাছ গ্রহণ করে সেক্ষেত্রে আমরা অবশ্যই একটি করে গাছ লাগাবো অবশ্যই আমাদের পার্শ্ববর্তী যারা আছে তাদেরকে উৎসাহিত করে আমার নাম চান মিয়া কোথা থেকে আসছেন আমি আসছি গুবদিয়া থেকে কাকটাই গুবদিয়া থেকে এই মেলা কত বছর যাবত আসছেন আপনারা আমি মেলায় আসতেছি 3 বছর যাবত কেমন আশা করেন মেলা এবার এমনি আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আপনার কি নার্সারি আছে হ্যাঁ হ্যাঁ আমার নার্সারির নাম হচ্ছে চাঁদনি নার্সারি এবার সবচেয়ে ভালো কি নতুন কি আছে আপনার নার্সারিতে আমার নার্সারির প্রায় 100 উপরে আইটেম আছে যেমন এই যে মালয়েশিয়ান রামবোটান অ্যাভোকাডো ডুরিয়ান তারপরে আপেল মিষ্টি তেঁতুল বারামাসি আমরা তারপরে হলো গোল্ডেন এইট পেয়ারা কাটলিসু লঙ্গান আরও বিভিন্ন আইটেম তাতে বেচাকিরি কি হচ্ছে না শুরু করে আজকে তো শুরু আজকে প্রথম শুরু তাতে আল্লাহর রহমতে ভালোই হবে আশা করি আল্লাহ ভালো কদিন থাকবেন
এনো থাকুন 6 দিন ঠিক আছে আমি তো সিমস্কার